সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। তবে তার আগের রাতেই ব্যালট ছিনিয়ে নিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। ভোটের আগের দিন মঙ্গলবার রাত 8টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তৃতীয় তলায় সেমিনার কক্ষে বক্সে রাখা ব্যালট পেপার ছিঁড়ে ফেলে। সিসিটিভির ক্যামেরাতে ধরা পড়ে সেই চিত্র। ওই ভিডিওতে দেখা যায় বিএনপি প্রার্থীর পক্ষের লোকজন ব্যালট ছিনতাই করছে এবং তা ছিঁড়ে ফেলে। একাধিক আইনজীবী অভিযোগ করেন তারা বিএনপি পন্থী আইনজীবী খোকনের লোকজন। এদিকে বুধবার ভোট শুরু হওয়ার পর ভাঙচুর চালায় বিএনপি পন্থী আইনজীবীরা। আমাদের এখানে সাংবিধানিক প্রভিশন হলো সেক্রেটারি ব্যালট পেপার প্রিন্ট করবেন এবং সেক্রেটারি এবং ইলেকশন কমিশনের প্রধান যিনি তারা দুইজন ব্যালট পেপার সাক্ষর করবেন। ওর বিএনপি জামাত তাদের মানে ঘোষিত কর্মসূচি হচ্ছে তারা ইলেকশন করতে দিবে না, এই কারণে তারা কালকে যখন কমিশনার এবং বারে সেক্রেটারি ব্যালট পেপার স্বাক্ষর করতেছিলেন মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে, তারা আমাদের কনফারেন্স রুম আক্রমণ করে ব্যালট পেপার ছিনতাই করে এবং প্রায় 2000 ব্যালট পেপার তারা ধ্বংস করে। এরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে যখন উকিলদের প্রতিরোধের মুখে পড়ে তারপর তারা এখান থেকে চলে যায়। আপনারা নিউজ করেছেন যে ধাওয়া পাল্টা দেওয়া, আসলে তারা ইলেকশন বানসাল করার চেষ্টা করেছিল। সাধারণ আইনজীবীরা বঙ্গবন্ধু আইনজীবী আওয়ামী আইনজীবী পরিষদ তারা এটা প্রতিরোধ করেছে। আজকে সকালে যথারীতি ভোটাররা ভোট দিতে আসছে, তারা এখানে লাইনে না দাঁড়িয়ে তারা যাইয়া যেখানে ভোট কাস্ট করা হবে সেখানে অবস্থান নিয়ে তারা এমন একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে যেন ভোট চালু করা না যায়। তারা ব্যালট বাক্স ভাঙার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি সাধারণ লয়ারদের ব্যাপক উপস্থিতির কারণে একটা পর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে দুই পক্ষকে সেখান থেকে বের করে দেয় এবং যথারীতি নির্বাচন চালু হয়ে যায়। তারা ভোট বানসাল করতে না পেরে অল্প কিছুক্ষণ আগে তারা কিভাবে এখানে প্যান্ডেল আক্রমণ করেছে এটা আপনারা দেখেছেন, কারণ তারা জেনে গেছে যদি এখানে সাইবারে ভোট হয় তাহলে অবশ্যই সমন্বয় পরিষদ এবং আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী হবে। তারা কোনোভাবে চায় না যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পরাজয় হয়েছে, তারা একটা ব্লেম গেম করার জন্য তারা এই মহড়াটা তারা তৈরি করেছে। বাট আপনারা দেখবেন সাধারণ ভোটাররা ভোটদানে কেউই বিরত হয় নাই, প্রত্যেকেই গিয়ে লাইন ধরে নারী পুরুষ নির্বিশেষে আইনজীবীরা ভোট প্রয়োগ করেছে। আমরা দেখেছি যে বিএনপির সমর্থকধারী একদল উশৃঙ্খল আইনজীবী এবং আইনজীবীর নামে তারা বাইরে থেকে হায়ার করে নিয়ে আসছে, তারা এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ভোটের প্যান্ডেলের মধ্যে ঢুকেছে এবং ঢুকে তারা ভাঙচুর শুরু করেছে যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হতে না পারে। তাদের উদ্দেশ্যই ছিল এই জায়গায় ভাঙচুর করা এবং ভোটদানে ভোট ব্যাহত করা যাতে সাধারণ আইনজীবী ভোট দিতে না পারে। আমরা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা সকল পদক্ষেপ নিয়েছি। আমরা প্রথম থেকেই ভোটার তালিকাটা আমি প্রণয়ন করেছি, সেই ভোটার তালিকা ছিল একটা নির্ভুল ভোটার তালিকা, কোনোদিন এত নির্ভুল ভোটার তালিকা আমাদের হয়নি। আমরা আমরা কারো কোনো আপত্তি হয় না এই ভোটার তালিকা নিয়ে। তারপরে আমরা একটা ইলেকশন কমিশন করেছি, ইলেকশন কমিশনে যে যাকে আহ্বায়ক করেছি তিনি একজন নিরপেক্ষ মানুষ ছিলেন, আমরা সেটা মনে করেই করেছিলাম। কিন্তু ওনারা আপত্তি দেওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের দিক থেকে ওনাদের প্রস্তাব অনুযায়ী আমরা একজন ইলেকশন কমিশনে একজন আহ্বায়ক আমরা নিযুক্ত করেছিলাম। সেই আহ্বায়ক নিজ থেকে নিজেই পদত্যাগ করেছেন এবং আমরা ব্যালট পেপার তো তার নামেই আমরা ছাপিয়েছি, তো আমরা তার ব্যালট পেপার তার নামে ছাপানোর পরে তিনি যখন পদত্যাগ করলেন তারপরে আমরা আইনসম্মতভাবে যেভাবে আমার কনস্টিটিউশনে বলা আছে অ্যাজ পার কনস্টিটিউশন আমরা করেছি, কোনো প্রকার ব্যত্যয় হয় নাই। এবং আজকে একটা প্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হচ্ছে, এই ইলেকশনে কারো মিনিমাম কোনো হস্তক্ষেপ নাই, একটা সুন্দর ইলেকশন হচ্ছে এবং ইনশাল্লাহ সমগ্র জাতি দেখছে কিভাবে সুন্দর এবং মানুষের পার্টিসিপেশন কত ভোটার অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণটাকে তাদের দৃষ্টিতে সুন্দর লাগছে না বলেই তারা আননেসারি বাইরে আননেসারি পরিস্থিতি তৈরি করছে। এর বাইরে আমার আর আপাতত কিছু বলার নেই।